السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আমার কথা শুনছেন, আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একজন মুসলমানের, একজন ইমানদার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ইমানের শাখা প্রশাখা। ইমান একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের সামনে ধারাবাহিকভাবে ইমানের 77টি শাখা নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আশা করি আমরা অনেক উপকৃত হব। সম্মানিত দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল মুহাম্মাদের মধ্যে চমৎকার করে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং জেনে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, একমাত্র আল্লাহ হচ্ছেন সব কিছুর মাবুদ, উপাস্য পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলাই। আর ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আমালু বিল আরকান, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করা, এই তিনটা জিনিসের সমন্বয়ই হচ্ছে ইমান। এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার নন। সুতরাং সম্মানিত দর্শক, আসুন আমরা আমাদের জীবনে ইমানকে আমাদের পরিপূর্ণতায় পরিণত করি এবং ইমান এনে আমাদের জীবনটাকে ইমানের সাথে কোরআন সুন্নার আলোকে সাজিয়ে আমরা আমাদের জীবন, আমাদের লাইফ লিড পরিচালনা করি। এতে আমাদের পার্থিব জীবন দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কামিয়াবি লাভ করতে পারব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।